কেউ প্যানেল মেয়ার হিসেবে না, কেউ আমি সবার সঙ্গে হিসেবে না, সবাই আগে একত্রিত হয়ে বসে একটা ডিসিশন নিবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এই ডিসিশন আগে ছাত্র প্রতিনিধিদের সাথে কথা বলতো, কথা বলে তারপরে এটা এক্সিকিউশনে যাবে। সেকেন্ড হচ্ছে পৌরসভার কর্মচারী যারা, তারা সরকারের কর্মচারী, তারা মেয়রের কর্মচারী না, তারা কেন এখন ইনএক্টিভ, তারা কেন এখন কোনো কাজ করতেছে না? এই যে মহিলা ডাম্পিং করা, তারপর হচ্ছে গুড সিকিউরিটি, গুড সেফটি, এই বিষয়গুলি না তাদের কোনো বর্তমানে কাজ নেই, আগে চুরিতে চলে গেছে। তাহলে আপনারা যদি হচ্ছে বলেন যে আপনারা কাউন্সিলর, এবং আপনাদের যদি আপনারা মনে করেন যে কাউন্সিলর হিসেবে আপনাদের দায়িত্বটা আমাদের জায়গা এখনো আছে আইনগতভাবে, তাহলে আপনারা এই জায়গাগুলো এখন দেখেন, এই জায়গাগুলোয় কোনো ধরনের যদি সমস্যা পড়ে আপনারা দেখেন যে আপনারা করতে পারতেছেন না, তাদেরকে বললে তারা মানতেছে না, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের ছাড়বো, ঠিক আছে। এটা আমরা বলতেছি এই মুহূর্তে প্যানেল চেয়ার খালি থাকবে, মেয়রের চেয়ার খালি থাকবে, সবাই হ্যাঁ মেয়রের চেয়ারে কেউ বসবে না যতদিন না পর্যন্ত আমাদের সমন্বয়করা কেন্দ্র থেকে নীতি দিচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, ডক্টর ইউনুসকে আজকে তত্ত্বাবধায়ক সরকারকে প্রদান করা হচ্ছে, বসানো হচ্ছে, কেন কারা বসাচ্ছে? এই গভর্নমেন্ট মোটামুটি হচ্ছে 3-6 বছর রান করবে, এই ধরনের একটা প্ল্যানিং নিয়ে কাজ চলছে। সো গভর্নমেন্ট আসবে, ডিসিশন ডক্টর ইউনুস শুধু একা দিয়ে দিবে এমন না, আমাদের যে সমন্বয় কেন্দ্রীয় সমন্বয়টা আছে তাদের সাথে কথা বলে তারপর ডিসিশন আসবে, তারা যে ডিসিশন দিবে আমরা আঠারো ছাত্র সমাজ সেটা মেনে নিবে। তার আগ পর্যন্ত আকারতে কোনো মেয়র বলে কিছু থাকবে না, মেয়র নেই, কিন্তু পৌরসভার কার্যক্রম হিসাবে থাকা যাবে না। সেই জায়গায় আপনারা প্রত্যেক কাউন্সিলর শুধু কাউন্সিলর হিসাবে কাজ করবেন, এবং যে কোনো পৌরসভার সম্মিলিত সিদ্ধান্তগুলো আপনারা একত্রিতভাবে নেবেন, কিন্তু কোনো সিদ্ধান্ত আমাদের পরামর্শ ছাড়া এটা হচ্ছে রাস্তায় যাবে না। যেসব সরকারি কর্মচারী কোনো কাজ করতেছে না তাদেরকে হচ্ছে আগামীকালকের মধ্যে যদি সম্ভব হয় আজকের মধ্যে বিক্রয় করবেন, ঠিক আছে? যদি তারা বিক্রয় হইতে না চায়, যদি আপনাদের সেই সক্ষমতা না থাকবে সেক্ষেত্রে সেটা আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। এই বিষয়টুকু আমি মনে করি যে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারছেন। এবং এখানে হচ্ছে যে দলীয় রাজনীতি, এলাকা ভিত্তিক রাজনীতি, এই ধরনের রাজনীতি করার চিন্তা ভাবনা আপনি নিজেও করবেন না, আপনার যারা অন্যান্য কাউন্সিলর আছে তাদের কাউরেই হচ্ছে করতে বলবেন না যে আমরা এলাকা ভিত্তিক রাজনীতি করবো। আমি এটা হচ্ছে আপনি ভাবতে পারেন যে আপনাকে আমি স্পেসিফিকলি বলতেছি, এটা আমি সকল কাউন্সিলের উদ্দেশ্যে বলতেছি। এখানে যদি আপনি তাকায় দেখেন, এখানে আখাউরের প্রত্যেকটা জায়গার ছেলে আছে, হ্যাঁ, এবং এখানে আখাউরের ব্রাইটেস্ট ছেলেগুলো আছে, সবগুলো ছেলে ভালো ভালো ইনস্টিটিউশনে পড়াশোনা করতেছে, বুদ্ধি মেধাতে এক্সপিরিয়েন্সে অবশ্যই আপনারা আমাদেরকে সামনে এটা বলতে পারে, কিন্তু জ্ঞানে বুদ্ধি মেধাতে তারা আপনাদের অনেককে পিছনে ফেলা যাওয়ার যোগ্যতা রাখে। সো এই ছেলেগুলো আগে আপনারা এখন আমি হয়তো বা 100 জন নিয়ে আসছি, আপনি বলতে বা আপনি হচ্ছে এই জন্য আমার কথা খুব গুরুত্ব দিয়ে কথা শুনতে পারেন, বাট এমনটা যেন না হয়। প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা জনতা এই এলাকার স্টেক হোল্ডার, তারা যখন আসবে আপনার সাথে কথা বলবে বা অন্য কোনো কাউন্সিলের সাথে কথা বলবে, কাউন্সিলর সেই কথা শুনতে বাধ্য, সেটা সমাধান করতে বাধ্য। কেউ যদি একা আসে তাকে হচ্ছে আপনি যে একা তাই বলে আমি পরে হচ্ছে একা আসলাম, আপনি হচ্ছে আপনার এলাকার দুজন মুখ নিয়ে এসে হচ্ছে আমাকে হচ্ছে থ্রেট দিয়ে ধমক দিলেন, এইটা করতে পারবেন। আপনাদের উপর দলীয় কোন হস্তক্ষেপ আছে কিনা, আওয়ামী লীগ বা বিএনপি আছে কিনা, এখানে শুধু হস্তক্ষেপ থাকবে ছাত্রদের, বুঝছেন? সেটা ছাত্রদের শুধু হস্তক্ষেপ, আপনাদের উপরে যদি কোন দলীয় হস্তক্ষেপ আসে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং অবশ্যই আমরা একসঙ্গে যাবো। আচ্ছা, এরকম না আমরা কোনো দল সব চলবে না, যে আমাদের বেতন শুধু দরকার আমাদেরকে জানানো দরকার ছিল, আমাদেরকে নিয়ে বসছে, ঠিক আছে? এখন ভারপ্রাপ্ত বলে কিছু নয়, আমি বললাম
মেয়র চেয়ারে কেউ বসবে না, যতদিন না পর্যন্ত কেউ বিচার আছে কেউ বসবে না। আপনারা যদি সবকিছুতে তো আমাদের ইনভলভ করার দরকার নাই, প্রয়োজন নাই, কারো জন্মদিন নিবন্ধনে সয় দিবেন না না দিবেন এটা আমাদের জানাটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। যখন এমন কোনো ইস্যু যেমন ধরেন হচ্ছেন আপনারা হচ্ছেন বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম হচ্ছে আমাদের পৌরসভা, ঠিক আছে, যেটা হচ্ছে সবাইকে আমাদের ইনটেক্ট করবে, আমাদের ওই জায়গায় হচ্ছে স্বার্থযোগিত আছে, আমরা ওইটা ইস্যু করবো, সেই জায়গাগুলোয় আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। হ্যাঁ, আপনি আইসা হককে দাবি করে বসলেই হবে না, আপনি যে হচ্ছে আমি প্যানেল মেয়র আমি এই ধরনের কাজ করতে পারবেন না। আপনি আগে যে বিষয়গুলো হচ্ছে শুধু কাউন্সিলরদের সাথে আলোচনা করলেই চলবে, আপনার এটা শুধু আপনাকে বলতেছেন, আপনি মেসেজটা অন্যদেরকে দিয়ে দিবেন, আপনাকে আলোচনা করে সিদ্ধান্ত নিবেন। দেওয়ার পরে যেগুলোতে হচ্ছে স্টেক হোল্ডার সবার ভূমিকা থাকা দরকার আপনার মনে হবে, এই যে যেমন হচ্ছে আপনি প্যানেল মেয়র হিসেবে নির্বাচিত হয়ে গেছেন, কাউকে জানানোর প্রয়োজন মনে করেন না, এই জিনিসটা আমরা অবুজ করতেছি, ঠিক আছে। এই জন্য কিন্তু আমাদের আজকে আসা যে আপনি কাকে বলে হচ্ছে প্যানেল মেয়র হয়েছেন, হ্যাঁ, এই ধরনের কোন স্থানে এখানে ঘটবে না, প্রতিটা মেজর ডিসিশনে আপনি হচ্ছে ছাত্র প্রতিনিধিদের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। আপনি বলতে পারেন যে আমি হচ্ছে কার সাথে যোগাযোগ করবো, আপনি এখানে চেহারাগুলো চিনেন, দেখেন অনেককে আপনি চিনেন, হ্যাঁ, আপনি নিশ্চয় সাথে যোগাযোগ করেন, আমার সাথে যোগাযোগ করেন, বা আপনার যদি অন্য কাউকে কনভিন্স হয়েছে তোমরা আসো, হ্যাঁ, এই এই ধরনের কোনো বিষয়ে তোমরা আসো, হ্যাঁ, সো আপনি এভাবে রান করেন। আমি জানাতে গেলাম, কারণ এটা যদি একজন যদি ফেস করে তাহলে কিন্তু আমরা সবাই আবার আসবো। এখানে আপনার পৌরসভা যদি কোন দুর্নীতি, হ্যাঁ, কারো যদি হ্যারাসমেন্ট হয় তাহলে কিন্তু আমরা এখানে দেখছেন এখানে থেকে আমরা যেটা জানতেছি যে আমাদের যে আমি কথা বলতেছি যে আমাকে মার করলে, তো সেই ক্ষেত্রে পরবর্তী আপনি বসতেছেন এখানে, আপনি প্রশাসন এক্সপেক্ট করেছেন, তো একটা হামলা মামলা কারণ টার্গেট করা হচ্ছে এখানে, আমাদের তো টার্গেট করা থাকে সমস্ত টার্গেট করা, তো সেই ক্ষেত্রে তো আপনারা হচ্ছে যারা আসতেছেন ওনাদের সতর ছায় আসতেছেন, আমরা জানি ভালো করে যে যারা সাবেক ছিল তাদের প্যানেল থেকে আসতেছে, তো সেই ক্ষেত্রে আপনারা যে ভবিষ্যতে টার্গেট করবেন না, আপনাদের সাথে আমাদের পূর্ববর্তী সাবেক মেয়র যে তার সাথে কোন কানেকশন আছে কিনা এটা এটা ইনশোর করতে হবে আমাদেরকে, যে ওনার থেকে প্রভাবিত হয়ে যদি আপনারা কোন সিদ্ধান্ত না যান, আমাদের সাবেক মেয়র যে উনি গেছে ওনার সাথে, না না গেছে কিন্তু মারা তো জানে কেউ যদি আমাদের যে হচ্ছে ছিল কিংবা আওয়ামী লীগের কিংবা বিএনপি অন্য কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে, একটা আমি একবার বলছি শেখ হাসিনাকে ফেলাই দিচ্ছি, আপনারা কোনো বিষয় ঠিক না, সতর্ক থাকেন, যে কাজ করতে চান আপনারা পৌরসভার রেগুলার কাজগুলো চালায় রাখেন, এবং সবগুলো কাজে যেগুলো হচ্ছে জনগণকে ইম্প্যাক্ট করবে সেই কাজগুলো আপনি আমাদেরকে হচ্ছে ইনফর্ম করবেন, নিজে নিজে হচ্ছে বিদেশি নিয়ে কোনো ধরনের কাজ করতে যাবেন না, এটা হচ্ছে আপনাদের প্রতি আমাদের সতর্ক বার্তা। আমার একটা প্রশ্ন আছে, আপনার সাথে আওয়ামী লীগের কি এখন কোন সম্পর্ক আছে? না, আমার সাথে আপনি কি আগে আওয়ামী লীগ করতেন? না না, আমার কোন দলের কোন, আমি এমপ্লয়ার, আমি বিএনপি করতাম, কিন্তু আমার তো কোনো আওয়ামী লীগের কোনো সম্পর্ক নাই, আমার কোনো আওয়ামী লীগের সম্পর্ক নাই, আমরা চাপে পড়ে আওয়ামী লীগ করা লাগবে, আমরা ছাত্র সমাজ যেদিকে আছেন আমরা এই দিকে থাকবো, কিন্তু দল তো করছি বিএনপি, বিএনপি বিএনপি বা আওয়ামী লীগ বা জামাত ইসলাম, হ্যাঁ, জামাত ইসলাম যদিও এখনো পর্যন্ত আইনগত ভাবে নিষিদ্ধ, ঠিক আছে, বিএনপি জামাত ইসলাম কোন দল আপনি করছেন, এটা হচ্ছে বড় বিষয়। আপনি বর্তমানে
ছাত্রদের স্বার্থ বেশি দেখবেন নাকি রাজনৈতিক দলের স্বার্থ? না না, ছাত্রদের অতি শীঘ্রই আমাদের পৌরসভার রাস্তার কাজ কমপ্লিট হয়, জনগণ খুব ভোগান্তির মাঝে আছে এটাতে, এবং আমাদের যে হকাররা আছে তাদের জন্য একটা পুনর্বাসন ব্যবস্থা করেছে। আরেকটা কথা, আমাদের যে পানির ল্যান্ড আছে এটা কি আপনারা এখন কি এটা এই কাজটা কি এখন কোন আপনি খুব দ্রুত আপনি হচ্ছে টাইম নেন আমাদের থেকে, টাইম নিয়ে আসলে আপনার যত কাউন্সিলর আছে সব কাউন্সিলর সহ আমাদের সাথে একটা মিটিং এর ব্যবস্থা করেন। আমাদের যত দাবি দাওয়া আছে আমরা পৌরসভায় কি কি করতে চাই, আপনারা পৌরসভায় কি কি করবেন আমাদের আশ্বস্ত করেন, তারপর আপনারা কার্যক্রমে নামেন। আমাদের এক দফা বা যে দফাগুলো আছে আমাদের দফাগুলো আপনারা মানলে তারপরে আপনারা কার্যক্রমে নামতে পারবেন। আজকের পর থেকে পৌরসভা কেন্দ্রিক যতগুলো দুর্নীতি কেন্দ্রিক আছে এই চাঁদাবাজি পৌরসভার ঢুকতে আছে ঘুষ লাগে বা টাকা দেওয়া লাগে, পৌরসভা সার্টিফিকেট নিতে যত টাকা দেওয়া লাগে যাতে আজকে থেকে না বন্ধ হয়ে যায়, সব যেন বন্ধ হয়ে যায়। ভাই আমার একটা কথা আছে, আপনি তো জানেন পৌরসভার যে মেয়র অথবা পৌরসভা এটা স্বতন্ত্র, এখানে কিন্তু কোনো দল নাই, এখানে কিন্তু স্বতন্ত্র, সে কিন্তু নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে, তার উপর ইভেন প্রশাসনের কোনো হাত নাই, পৌরসভা নিজে স্বায়ত্তশাসিত নিজে ইয়া করবে। আপনারা যারাই যে দল করেন আপনারা পৌরসভা ঢোকার আগে প্লিজ দলটাকে পৌরসভার বাইরে রেখে ঢুকবেন, যাওয়ার সময় আবার দলটা নিয়ে আবার যাবেন, এমন যাতে হয়।